ঢাকার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধীদের শুধু শাস্তি নয়, সংশোধনেরও ব্যবস্থা করতে হবে বললেন প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রস্তুতি পর্যায়ের 80% কাজ সম্পন্ন। 2022 সাল নাগাদ 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এই কেন্দ্র থেকে, আশাবাদ সংশ্লিষ্টদের। আজ 10 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। 71-এর এই দিনে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। ভারতের কেরালায় মন্দিরে অগ্নিকাণ্ডে 100 জন নিহত, আহত 200-এরও বেশি। এবং ইডেন গার্ডেন্সে আইপিএলে আজ একমাত্র ম্যাচে রাতে কলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করবে দিল্লি ডেয়ারডেভিলস।